এটা আমরা হাদিয়া করলাম, বিশাল এক দলিল দিছি, ফাড়ায় হালাইবেন ওহাবিগণ। এটা হচ্ছে মক্কা শরীফের আজ থেকে 350 বছর আগে প্রধান বিচারপতি এই কিতাবটা লেখছে। কিতাবের নাম আজুবাতুল মক্কিয়া আন আসিবাতিল জাউইয়া, ওহাবিদের বিরুদ্ধে, ওহাবিদের 33-এর বিরুদ্ধে। আর এর সাথে আরেকটা কিতাব এখানে আছে, ফতোয়া উলামায়ে কেরাম ইসতিহবাবে আমালিল মাউলিদি ওয়াল কিয়াম, দুইটা কিতাব। এই দুটা কিতাবের সরা করছি আমি আরবি টু আরবি, এলিগিয়া যারা আরবি প্রভাষক ফাজিল মাদ্রাসা তাগরি আমি এটা হাদিয়া করি আমার, কারণ এর নিচে হইলে পড়তে পারতাম না, এটাও ধরছেন না। বন্ধুরা আমার, বাইরা আমার, এখানে একটা ফতুয়া আছে, কইতাম না একটু হুনাইতাম না ফতুয়াটা, ফতুয়াটা 41 জন বিচারপতি মিল্লা ফতুয়া দিছে, কতজন? 42 জন, কতজন? উনি ছাড়া 41 জন। এই যে সিকনা স্যার, ওনা গো সিকনা স্যারটা দেখা দেয়, এই যে সিকনা স্যার দেখছেন, হ্যাঁ কি হেরা মদিনা শরীফের বিচারপতি, এই যে ফতোয়া উলামাইল কেরাম ফি ইসতিহবাবে আমালিল মাউলিদি ওয়াল কিয়াম ফতোয়া উলামাইল মদিনাতিল মুনাওয়ারা, এই যে দেখেন গনেন, এই নিচের কথা হয়েছে আমার সরা। এই যে এখানে লাস্ট একটা ফতোয়া দেয়, এই যে দেখেন কি আমের ব্যাপারে লাস্টে কি লিখতেছে, হ্যাঁ লাস্টে লিখতেছে, লাস্টের ফতোয়াটা পড়াই, বুঝতে পারছেন? লম্বা ফতোয়া দিছে মিলাদ কিয়ামের পক্ষে, বলতেছে ফালা ইউনকিরুহা, কেউ যেন মিলাদ কিয়ামকে অস্বীকার না করে, ইল্লা, হ্যাঁ করে, মুবতাদিউন, যারা বেদাতি, লা ইস্তিমা লিকাউলিহি, ওই বেদাতির কথা আপনারা শুনবেন না, বাল আলা হাকিমিল ইসলাম, বরং যারা ইসলামের বিচারপতি আছে তাদেরকে আমি ওয়ার্ডার করলাম, আইন ইউআযযিরুহু আল্লাহু আলা, যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে তাদেরকে তাজির করে যাতে 9টা বেত মারে, কয়টা বেত? 9টা, আরে আরাম করে শুকরিয়া আল্লাহর দরবারে যত বেশি আদায় করবেন তত কি আল্লাহ বাড়াইয়া দিবে, ঠিক কি না? শুকরিয়া আদায় হয় দুই ভাবে। ইমাম নাসিরউদ্দিন কাজী পাঞ্জাবি রাহমাতুল্লাহি আলাই তিনি আলোচনা করেন শুকরিয়া কয়ভাবে আদায় হয়, এক ভাব হচ্ছে লিসান, আরেক ভাবে হচ্ছে ফেয়েল। মুখে আল্লাহর প্রশংসা করলে, নবীর প্রশংসা করলে শুকরিয়া আদায় হয়ে গেল। আমরা শুধু আল্লাহর দরবারে নয়, আমরা আল্লাহ এবং তার রাসূলের দরবারে শুকরিয়া আদায় করি, ঠিক না? কারণ রাসূলের দরবারেও আমাদের শুকরিয়া আদায় করতে হয়, কারণ রাসূল না সাধারণ মানুষের কাছেও আমাদের শুকরিয়া, ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব বলেন মানলাম ইয়াশকুরিন নাস, মানলাম ইয়াশকুরিন নাস, মানলাম ইয়াশকুরিল মুমিন বলেন এই মানলাম ইয়াশকুরিন নাস, যেই কোনো মানুষ মানুষের কাছে যে শুকরিয়া আদায় করিল না, ফালাম ইয়াশকুরিল্লাহ, সে আল্লাহরও যেন শুকরিয়া আদায় করল না। তো অসংখ্য দুরুদ ও সালাম ওই হাবিবে পাক কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে, যাকে সৃষ্টি না করলে কে, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতো না। এই হাদিস আমরা অনেকে অনেক ওলামায়ে কেরাম আমরা বলে লাউলা কালা মা খালাকতুল আফলাক, ঠিক না? এক শ্রেণীর তথাকথিত জ্ঞান পাপী, জ্ঞান থাকার পরও তারা কি পাপী, তাদের জ্ঞান দ্বারা কোনো কাজ লাভ আছে? আবু জাহেলের কি জ্ঞান ছিল না? তাকে কি বলা হতো? আবুল হেকাম, কি বলা হতো? সমস্ত জ্ঞানীদের পিতা। ওই জ্ঞান পাপীরা বলে এই হাদিসটা মওদু, ভাইরা আমার হাদিসটা রাওয়ায়াত বিল মানা, অর্থের সাথে তিনটা হাদিসকে একসাথ করছে, কয়টা হাদিস? ইন্দা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
আবু হুরায়রা থেকে এসেছে। আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাবিবকে বলেন, আল্লাহ তাআলা তার হাবিবে পাককে বলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, লাউলাক লাউলাক লামা খালাকতুল জান্নাহ ওয়ান নার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনাকে না বানাইতাম তাইলে জান্নাত এবং জাহান্নাম বানাইতাম না। ইয়া মুহাম্মদ, লাউলাক লামা খালাকতুল জান্নাহ ওয়ান নার। আবার ইন্দা ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রাওয়ায়াত হয়, ইয়া মুহাম্মদ, আল্লাহ বলতেছেন, লাউলাকা লাউলা মুহাম্মদ, এই হাদিস আছে এইভাবে, লাউলা মুহাম্মদ লামা খালাকতু সামাওয়াত দুনিয়া, লাউলা মুহাম্মদ লামা খালাকতু সামাওয়াত দুনিয়া। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনাকে না বানাইতাম তাইলে আসমান জমিন, আগের হাদিসে পাইলাম কি, এই হাদিসে পাইলাম কি? এবার আসেন, এন্দা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তার হাবিবকে বলেন, আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন, লাউলা মুহাম্মদ লামা খালাকতুকা ইয়া আদম, হে মুহাম্মদ, হে আদম, আমি যদি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে যদি না বানাইতাম তাইলে আমি তুমি আদমকেও, কয়টা হইল, তাইলে একটা হাদিসে আসলো, তোমাকে না বানাইলে আসমান জমিন, তোমার আরেকটা হাদিসে আসলো, তোমাকে না বানাইলে জান্নাত জাহান্নাম, আরেকটা হাদিসে আসলো, তোমাকে না বানাইলে হে আদম, আমার হাবিবকে না বানাইলে হে আদম তোমাকে। এইবার আসেন, এই তিনটা হাদিসকে একসাথ করে ওলামাই কেরাম বলতেছে লাউলাকা লামা আফলাক, ব্যাপারটা বুঝতে পারছেন? কিন্তু এই এই মানাটা কি সহিলা, এই জন্য জালালউদ্দিন সিউতি বলেন, লাম ইয়াহদুরুনি বিহাজা লফজ, এই লফজে আমার কাছে হাদিস আসে নাই, কিন্তু আমি পেয়েছি এই তিনটা লফজে, কয়টা লফজে, সুবহানাল্লাহ বলেন, তাইলে আল্লাহর নবীকে না বানাইলে, বাংলায় আমরা বললাম, আল্লাহর নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন জান্নাত জাহান্নাম মানুষ জিন ইনসান কিছু কি, বলতে পারছেন? তাইলে এই হাদিসকে জাল বলার সুযোগ আসেন ভাইরা আমার, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, এই মাস আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের মেরাজের মাস, ঠিক কি না? এই মাস আল্লাহর মাস, এই মাস আল্লাহর খুশির মাস, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, কারণ এই মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে তার কাছে নিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, আর এই কাজটা বড় আশ্চর্য, এই জিনিসটা বড়, আমরা যদি আকাশে দিয়ে যদি একটা এরোপ্লেন যায়, আমরা আকাশে দিয়ে এরোপ্লেন যায় না, এই এরোপ্লেন যেতে দেখলে, একটা রকেট যেতে দেখলে আমরা কি বলি, সুবহানাল্লাহ বলি কি না, সুবহানাল্লাহ বলি না? আচ্ছা এখন আসেন, আমাদের সুবহানাল্লাহ আর আল্লাহ যদি কয় সুবহান, দুই সুবহান কি এক? আমাদের কাছে কোনো জিনিসটা যদি আমরা কই মহা, আর আল্লাহ যদি কয় মহা, তুই মহা কি একই না? আমাদের মহার ভিতরে সীমারেখা আছে, কিন্তু আল্লাহর যে মহা, ওই মহার ভিতরে সীমারেখা, যেমন
আমার আল্লাহ বলে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাযলুল্লাহি আযীমা। হাবিব রে, এরে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী, যে বিষয় আপনি জানতেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই বিষয় জানায় দিয়েছি। ওয়া কানা ফাযলুল্লাহি আযীমা, আর এই বিষয়টা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য মহা অনুগ্রহ। বুঝতে পারছেন? তাইলে নবী যে জিনিস জানতো না আল্লাহ নবীকে সেই জিনিস জানাইছে, আর জানানোর পরে আমার আল্লাহ বলে এই জানাটা মহা অনুগ্রহ। তাইলে নবীর জানার সাথে আর কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয়? এই জন্য ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ইল্লা বিমা শা। আর ব্যাখ্যা লিখতে গিয়ে জগৎ বিখ্যাত হানাফি মাযহাবের মুফাসসির যার নাম হলো ইসমাইল হাক্কি বুরুসি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসিরে রুহুল বায়ান শরীফের ভিতরে তিনি নিয়ে আসেন, তিনি তার তাফসিরে রুহুল বায়ানে এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলেন, ইলমুল আউলিয়ায়ে ইলমুল আউলিয়ায়ে মিন ইলমিল আম্বিয়ায়ে বিমানজালাতিন قطرة من سبعة أبحور، وعلم النبينا من وعلم الأنبياء من علم نبينا محمد صلى الله عليه وسلم بهذه المنزلة من سبعة أبحور. زر زر بلن الله أكبر. بندر مات الله نبير جنة রাওয়াহুত্তিরমিজি قال ابو عيسى هذا حديث حسن. জোরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার বাবারা খেয়াল করে শুনেন, আল্লাহর নবী বলেন ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনদের অন্তর্চক্ষুকে ভয় করো। মুমিনরা অন্তর্চক্ষুর পাওয়ারে গোপন জিনিসগুলি দেখে। এই হাদিসটা ব্যাখ্যা লিখতে গিয়ে একজন বড় ইমাম মালিকি মাযহাবের ইমাম ইবনুল আরবি আল মালিকি তার তিরমিজির সরা গ্রন্থের নাম আরেদাতুল আহওয়াজি বিশারহে জামি তিরমিজি, এমনকি ইসমাইল হাক্কি বুরুসি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসির তাফসিরের রুহুল বায়ানে এই জায়গার আলোচনা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলু মিনাল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আছে কিনা? আমি তো হাফেজ না। সূরা লোকমানের শেষে এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে একটা ঘটনা নিয়ে আসেন হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আন, যাকে সাইয়েদুত তায়েফিন বলা হয়, যিনি সমস্ত বুজুর্গ ওই জামানার সমস্ত আউলি কেরামদের সরদার ছিলেন এবং ওই জামানার জগৎ বিখ্যাত আলেম ছিলেন, তিনি হাদিসের দরস দিতেছে, ছাত্রদেরকে হাদিস পড়াইতে আছে। এমন সময় একটা ছাত্র, ছোট একটা ছাত্র দাঁড়ায়া বলতেছে, হুজুর আমি আপনার কাছে অনেক দিন ধরে হাদিস পড়তেছি, হুজুর আপনি একটা জিনিস বুঝি না, আপনি আমাকে একটা জিনিস বুঝাইয়া দেন। আপনি যেখানে বললেন
واتقوا فراسة المؤمنين فإنهم ينظرون بنور الله তোমরা মুমিনদের অন্তরচক্ষুকে ভয় করো মুমিনরা অন্তরচক্ষুর পাওয়ারে যত গোপন জিনিস আছে সব গোপনগুলি দেখতে পায় এই হাদিসটা হুজুর আপনি একটু আমাদেরকে বুঝাইয়া দেন তো এই কথা কইছে আর হযরত জুনায়েদ বাগদাদি যুবকের দিকে একটু তাকাইলেন যুবকের দিকে তাকায়া বলতেছে ইয়া শাবাব আনতা ইবনু ইয়াহুদ আউয়াল আসলিম তো এরে যুবক তুমি হলা ইহুদিদের ছেলে তুমি প্রথম মুসলমান হও প্রথমে মুসলমান হও তাইলে তুমি বুঝতে পারবা সুবহানাল্লাহ বলে তখন যুবক ডাক দিয়ে বলে ইয়া উস্তাজি কাইফা আরাফতা আনা ইবনু ইয়াহুদ হে উস্তাজি কেমনে আমাকে বুঝতে পারলেন আমি ইহুদিদের ছেলে কারণ আমার মাথায় টুপি পাগড়ি সব কিছু তখনই জুনায়েদ বাগদাদি বলেন এটাই হলো হাদিসের ব্যাখ্যা ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিনিন তখন জুনায়েদ বাগদাদি বলে এটাই হলো তোমার হাদিসের ব্যাখ্যা ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিনিন তুমি মুমিনদের অন্তরচক্ষুকে ভয় করো তো মুমিনদের অন্তরচক্ষুকে ভয় করলেই তুমি বুঝবা আমি আমার অন্তরচক্ষুর পাওয়ারে দেখলাম তুমি আসলে মুসলমানের ছেলে না মুসলমানের লেবাস ধরে এসে এলেমের মজলিসে বৈশা তুমি এলেম শিখতেছো আসলে ব্যক্তিগতভাবে তুমি মুসলমান বুঝতে পারছেন এটা হচ্ছে কি ওলি আল্লাহর এলমে বাপ এটাকে কি কয় তো এই জন্য বলতেছে ইলমুল আউলিয়া মিন ইলমিল আম্বিয়া আলাইহি সালাতু আসসালাম বি মানজিলাতিন কাতরাতিন মিন সাবআতি আবহুর বলতেছে নবীদের যে এলেম আল্লাহ দিছে ওই এলেমটা নবীদের থেকে ওলিরা এলেম পায় তোর থেকে নবীদের থেকে ওলিরা এলেম তো এই এলেমটা যেমন আল্লাহ কোরআনে বলতেছেন কি আলিমুল গায়বি ফালা ইউজহিরু আলা গায়বিহি আহাদা আল্লাহ তার গায়েব কারো কাছে প্রকাশ এই আয়াত যদি একটু পড়ি একটু পড়লে এর অর্থ হবে ওয়ালা নাবিয়ুন নাবী ওয়ালা নাবিয়ুল মুরসাল ওয়ালা মালাকুল মুকাররাম মানে ফেরেশতাও জানে না নবীরও কেউই এরপরে আল্লাহ বলেন ইল্লা হা মানে তাদামির রসুল যাদেরকে আমি নবী এবং রাসুল বানাই তারা এই গায়েবটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে প্রকাশ করা হয় তাহলে এই আয়াতে প্রমাণ করতেছে শুধু গায়েবটা নবীরা জানে ওলিরা জানে কিন্তু অন্য আয়াতে আবার আল্লাহ স্পষ্ট করে দিতেছেন মা কানাল্লাহু লিয়ুতলিআল গায়ব আল্লাহ তাআলা কারো কাছে গায়েব প্রকাশ করে না ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মান ইয়াশা যাকে আল্লাহ মনোনয়ন করেন আল্লাহর খুশি অনুযায়ী তাকের কাছেই প্রকাশ করে ওই আয়াতে ওলিদেরকে কি করা হয়েছে আগের আয়াতে ওলিদেরকে কি করা হয়েছে বাদ দেওয়া হয়েছে পরের আয়াতে যায় আল্লাহ কি করলেন মাইয়াশার ভিতরে উমুমিয়াত নিয়ে আসলেন ওলিদেরকেও নিয়ে আসলেন তাইলে প্রমাণ হলো ওলিরাও গায়েব তো জানাটা কেমন ওলিদের গায়েব জানাটা হচ্ছে নবীদের এলেমের কাছে নবীদেরকে যেই এলেমটা আল্লাহ দিছে এটা ওলিদের কাছে সাত সমুদ্র সাবাতু আবহুরিন কয় সমুদ্র সাত সমুদ্র এই সাত সমুদ্র থেকে ওলিরা যে গায়েব বলে পেয়েছে কতটুক কাতরা বিমানজালাতিন কাতরা কাতরা বুঝেন কাতরা বুঝেন কাতরা বলা হয় কাতরা বলা হয় রাশাতুম মিনাল কালামে
রাশা বুঝেন? রাশা হইছে সিটা। রাশা মানে কি? কি দিয়ে সিটা দিছে? কলম থেকে সিটা দিলে যেই পরিমাণ কালি পড়ে ওই পরিমাণ কালিকে কি বলা হয়? কাতরা। ব্যাপারটা বুঝতে পারছেন? তো ওই পরিমাণ, এই আমার দিকে অ্যাটেনশন, আমি কিন্তু আপনাদেরকে একটা মজার জিনিস বুঝাইতেছি। এটা হচ্ছে মাদ্রাসা ছাত্র ক্লাসের পড়া, ক্লাসের পড়া আপনি করে বুঝাইতেছি। এরপরে হাসান সাহেব আইসে তো আরো ইনশাল্লাহ আপনাদেরকে ডিপ আলোচনা করবে, কারণ আমি তো আর আজহারি মানুষ না, আমি বাঙালি মানুষ, আমার এলেবে যদ্দুর ধরে আর কি। এবার আসেন, খুব খেয়াল করে শোনেন, নবীদের যেই এলেম দিছে এই এলেমটা ওলিদের কাছে, ওলিরা যদি নবীদের এলেমের দিকে লক্ষ্য করে, লক্ষ্য করলে দেখবে এই এলেমটা ওলিদের কাছে সাত সমুদ্র। ওই সাত সমুদ্র থেকে এক ফোঁটা এক রস্যা কলমের কালি যতটুক পড়ে এতটুক হইছে ওলিরা পাইছে। এই পাওয়ার বদলেতে ওলিরা বিভিন্ন অদৃশ্যের সংবাদ দেয়, যেমন এটা সরাসরি বাইহাকি শরীফের হাদিস এবং তাবরানিত হাদিসটা আছে। হাদিসটা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশাকে লক্ষ্য কইরা বলে, আয়েশা গো, ইয়া আয়েশা, ও আয়েশা, তোমার মার পেটের ভিতরে যেই সন্তানটা দেখা যায়, আল্লাদি জারিয়াতুকে, ওই সন্তানটা হলো তোমার বোন। সুবহানাল্লাহ বলেন। এই পেটের সন্তানের খবর দিল কে? পেটের সন্তানের খবর দিল কে? কথা কম, কে দিছে? আবু বকর। কে দিছে? এখন সিনা টেকনোলজি, ওই সময় কি টেকনোলজি আসছিল কিনা, পেটের সন্তানটা বোঝা যায় কিনা, কি সমস্যা কি? আচ্ছা দেও, এই চলবে তো? আহারে এ চলব। এই যে পেটের সন্তান, এটা কেউ কইতে অমা তাদ্রি নাফসু কোরআনে আছে না, বি আই আর দিন তামু তার ফর আছে না, মাহফিল আরহাম, মায়ের হেমের ভিতরে কি আছে এটা কইতে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কইছে কিনা? এই যে ওলি আল্লাহদের কাছে যে গায়েবের সংবাদটা, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা নু, তিনি কি করছে? মদিনার মসজিদে নববীতে দাঁড়ায় জুমার খুতবা দিতেছে, আর সেই নাহওয়ানা যেটা হচ্ছে কোথায়, ইরান, 1200 মাইল দূরে, ওইখান থেকে ডাক দিয়েছে ইয়া সারিয়াল জাবাল, ওইখানে সারিয়া কিভাবে যুদ্ধ করতেছে সেই যুদ্ধ দেখতেছে। সুবহানাল্লাহ। ওলিরা নবীদের থেকে যে গায়েবটা পায়, এই গায়েবটা হচ্ছে মানে একেবারেই অল্প, একেবারে কি অল্প। এইবার যে অল্পটা হচ্ছে কি, সাত সমুদ্র পানির ভিতর থেকে এক রস্যা, বুঝতে পারছেন? এরপরে আসেন, ও ইলমুল আমবিয়ায়ে মিন ইলমিন নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাজাল হ্যা বিহাজিহিল মানজিলা। আল্লাহু আকবার বলেন, তাইলে বুঝেন আমার নবীর এলেম কোথায়, আমার নবীকে যেই শিক্ষা দিয়েছে আল্লাহ সেই শিক্ষাটা কোথায়? আমার বলতেছে আমার নবীর দিকে অন্যান্য নবীরা, অন্যান্য আম্বিয়ারা আমার নবী থেকে এলেম পাইছে, কার থেকে এলেম পাইছে? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম থেকে অন্যান্য নবীরা এলেম পাইছে। এক সাত সমুদ্র
নবী আমার নবীকে আমার আল্লাহ যে এলেমটা দিছে ওই এলেমটা হলো সাত সমুদ্রের মতো অন্যান্য নবীদের কাছে অন্যান্য নবীরা আমার নবীদের কাছ থেকে পাইছে মাত্র এক কাতরা একটা কলমের ফোঁটা তাইলে অন্যান্য নবীগর নবীদা আমার নবীর সাথে কোনো তুলনা হয় আহ অন্যান্য নবীদেরও আমার নবীর সাথে কোনো তুলনা সেই কথা এইবার আসেন আমার আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেন আমার আল্লাহ ডাক দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আমার আল্লাহ সুবহান কোয়া ডাক দিছে আমার আল্লাহ সাহায্য কইরা দিতেছে রে দুনিয়ার মানুষরে যে জায়গা এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা সেই 500 বছরের রাস্তা এইভাবে সাতটা আসমান এইভাবে সাতটা আসমান পার দেওয়ার পরে এরপরে সাত আসমানের পরে বাইতুল মামুর থেকে এরপরে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা থেকে 80,000 আলম কত হাজার আলম 80,000 আলম 80,000 আলম এইভাবে পাড়ি দিতে 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 এরপরে 70,000 নূরের পর্দা এরপরে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া এরপরে এইভাবে যাইতে যাইতে লামাকান লামাকানে যাওয়ার পরে আরশে আজিম আরশে আজিমের পরে আবার যাইতে যাইতে করছি এরপরে আমার আল্লাহ বলে ওহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইন আও আদনা আমি এমন জায়গায় আমার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে গেছি যেই জায়গার কোনো তুলনা নাই যেটা মানুষের চিন্তা যেটা মানুষের গবেষণার বাহিরে এবার আসেন আল্লাহ নবীকে সুবহান সম্বোধন কইরা মেরাজের আলোচনার দিকে আমার আল্লাহ কোথায় গেলেন মেরাজের আলোচনার দিকে গেলেন এবার আসেন কি বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আসরা আবদিহি মুফাসসিরিনা বলেন এখানে বি নাবিহি বলে নাই বি রাসূলিহি বলে নাই বলেছে বি আবদিহি একটা আবদ একটা আবেদ একটা বান্দা হইতে হলে তাকে কি করতে হবে তার ভিতরে জুরুহ রুহু থাকতে হবে এবাদত কি করতে হবে সেজদা দিতে হবে সেজদা না দিলে সে আবেদ হইতে তাইলে এখানে বাবার পানি আছে সাদা পানি পেয়াবে দেখি সেজদা দিতে হবে সেজদা দিয়া গাড়ির থেকে পানি নিয়ে বা একটু চা দে মোহাব্বতে আল্লাহ হুম্মা সাল্লে খুব অল্প মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আচ্ছা ধরেন বাইরে আমার খেয়াল করে শোনেন এবার এবাদত আপনি যে এবাদত করবেন এবাদত করলে তাহলে আপনি কি হবেন আবদ হবেন তাহলে এই আব দ্বারা এটা বোঝা যাচ্ছে আল্লাহ হাবিবের মেরাজটা সশরীরে হয়েছে জোরে কান্না সুবহানাল্লাহ আল্লাহ হাবিবের রুহু ছিল এটা কোনো স্বপ্নে ঘুমের ভিতরে আর একটা কারণ আব্দের যদি যেমন মুসা নবী আমার আল্লাহর দেখতে চাইছে আল্লাহর কাছে মেরাজ হইতে চাইছে এখানে একটা কথা যেমন অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর নবীর যে মেরাজ হইছে নবী কি আল্লাহরে দেখছে এইবার বুখারীর হাদিস
এখানে একটা ইস্তিশকাল নিয়ে আসতেছি। আম্মা জানা আয়েশা বলে মান কালা মান জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা রাব্বাহু ফাকাদ ফারিয়াত আলাল্লাহ ইন্নাল্লাহ তাআলা লা ইউদ্রিকু লাফসার ও হুয়া ইউদ্রিকুহু। আম্মা জানা আয়েশার কথা। আম্মা জানা আয়েশা বলে কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছে, সে যেন ফাকাদ ফারিয়াত আলাল্লাহ, আল্লাহর উপরে মিথ্যা তোহমত দিল, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে দেখে নাই। এটা কে বলতেছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে। কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখছে, সে যেন আল্লাহর উপরে মিথ্যা। আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু আব্বাস যিনি রইসুল মুফাসসিরিন, তিনি বলতেছেন না, আল্লাহ আল্লাহর কসম, আহলিফু মিয়াতা মাররা, আমি 100 বার আল্লাহর কসম খায় বলি, আন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম রা রাব্বাহু, নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুকে দেখেছে, মাররাতাইন, মাররাতান বিল ফুয়াদে ও মাররাতান বি আইনাই রাস। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা বলতেছেন আমার নবী আল্লাহকে দেখে নাই। আর ইবনু আব্বাস বলতেছে না, আমি আল্লাহর উপরে 100 বার কসম খায়া বলি, আল্লাহর নবী আল্লাহকে দুইবার দেখছে, একবার দেখছে স্বচক্ষে আর আরেকবার দেখছে অন্তরচক্ষে। কোত্থেকে বলতেছি এই হাদিসের ব্যাখ্যা করে? এটা বুখারীর হাদিস, কিন্তু যে মান জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা রাব্বাহু ফাকাদ ফারিয়াত আলাল্লাহ, আম্মা জান আয়েশার হাদিস। এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনু হাজার আসকালানি তার ফতহুল বারীতে করতেছে। ইমাম ইবনু হাজার আসকালানি, দেখেন ইমাম ইবনু হাজার আসকালানি তার ফতহুল বারীতে করতেছে, মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে দুইবার দেখেছে, একবার দেখেছে অন্তর চক্ষু দিয়া আর একবার দেখেছে সরাসরি চর্ম। এখন এটার সমাধান কি? সমাধান দরকার আছে কিনা? এই জন্যই আপনাকে একজন ওস্তাদের কাছে। এবার ইবনু হাজার আসকালানি বলেন আম্মা জান আয়েশার কথাও সঠিক, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও সঠিক, মিলে হুজুর দুইটা সঠিক হয় কিভাবে? দুইটা সঠিক হয় কিভাবে? এবার আসেন, আম্মা জান আয়েশা বলেছেন নবী আমার আল্লাহকে দেখে নাই, এইটা হলো দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে আমার নবী আল্লাহকে দেখে নাই, দুনিয়াতে আল্লাহকে দেখা কখনো সম্ভব না। আমার এনে দেওয়ার দরকার নেই, আরে জাগা হইয়া যাইব বাস, কারণ আমি যেভাবে লাড়াছাড়া করি বেটা তার তো চিরেও তো যেতে পারে। দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না, দুনিয়াতে কি আল্লাহকে দেখা সম্ভব? এইবার আসেন আম্মা জান আয়েশা বলে আল্লাহর নবী দুনিয়াতে আল্লাহকে দেখেছে, এই দেখাটা অসম্ভব, এটাকে মনফি করেছে, এটাকে কি করেছে? কিন্তু আমার নবী ইবনু আব্বাস যে বলে আল্লাহকে দুইবার দেখেছে, একটা চর্ম চোখে একটা অন্তর চোখে, এই দুইবার দেখাটা হলো আমার আল্লাহর আরশে আজিম লা মকানে দেখেছে, যেই জায়গাটার জন্য দেখার জন্য কোনো দিক দরকার হয় না, যেই জায়গাটা বাতাসে এলিয়ে কষ্ট হইতেছে ওয়াজ করতে, এগুলা বিছনের দরকার। বুঝতে পারছেন নি? কারণ সমস্যা হয়েছে কি, আমি দুপুরে খানা খাই নেই, আউনের সময় রাত্রে কদ্দুর খায়া নামাজটা হয়ে যাইছি, এদিকে লাগতেছে গরম, এন্দা ওয়াশ করতেছি, যার কারণে সাফ হইতেছে, একটু বিছন করলে একটু আরাম লাগবে, কমফোর্ট ফিলে ওয়াশ করুন যায়, ব্যাপারটা বুঝতে পারছেন? এবার আসেন মজার কথা কইতেছে, খুব খেয়াল করে শুনেন, আল্লাহর নবী কে আল্লাহর নবী আল্লাহকে দুনিয়াতে দেখে,
এবং দুনিয়াতে দেখা কোন পীর ওলি আল্লাহ বুজুর্গ কারো পক্ষে সম্ভব কেউ যদি বলে আল্লাহ কোন পীর কোন ব্যক্তি কোন মানুষ যদি বলে আমি দুনিয়াতে আল্লাহকে দেখেছি ফাহুয়া দাল্লুন ও কাজ্জাবুন ও মুরতাদুন সে মুরতাদ এবং দল পথভ্রষ্ট এখন আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আল্লাহকে তো 99 বার স্বপ্নে দেখছে ইমাম মালিক 103 বার দেখছে এইবার আসেন এই এই ব্যাপারে তুহফাতুল মুরিদ শারহে জাওহারিত তাওহীদ হাসিয়াতু বাইজুরির ভিতরে ইমাম বাইজুরি রহমাতুল্লাহ আলাই আলোচনা করতেছে স্বপ্নটা এটা কোনো আকৃতিতে আবওয়াবে আনার বিষয় না যেমন ইমামে আজম রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করছে আনতা রাআইতা রাব্বাক আপনি কি ফিল মানা আপনি কি স্বপ্নে আল্লাহকে দেখেছেন তখন তিনি বলছে আজাল অবশ্যই আমি স্বপ্নে আল্লাহকে দেখছি কাইফা রাআইতা কিভাবে দেখেছেন কাইফা কাইফিয়াতুহু তার কাইফিয়াত কি ফাহুয়া আকসুন ফাহুয়া আকসুন এটা একটা অস্পষ্ট বিষয় এটা একটা অস্পষ্ট বিষয় কিভাবে দেখছে সেই অস্পষ্ট বিষয়টা আমি বলতে পারবো না এইবার আসেন ভাইয়েরা আমার তাইলে আমার নবী আল্লাহকে দেখেছেন এই দেখাটা হচ্ছে কি দুনিয়াতে না এই দেখাটা হচ্ছে বাকার জগৎ কোন জগৎ বাকার জগৎ যেমন দুনিয়ার জগৎটাকে বলা হয় ফানার জগৎ ক্ষণস্থায়ী জগৎ আর আকাশের উপরের যে জগৎটা ওই জগৎটাকে কি বলা হয় বাকার চিরস্থায়ী জগৎ যেমন ঈসা নবী লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা প্রত্যেক নবীরে আল্লাহ দাওয়াতে মুস্তাজাবা দিছে এই দাওয়াতে মুস্তাজাবার মাধ্যমে দোয়া করলে আমার আল্লাহ কি করে দোয়া কবুল করে এখন ঈসা নবী কইতেছে আল্লাহ তুমি যে আমার দাওয়াতে মুস্তাজাবা দিছো ভাই এই কিসে নিচে করেন মাথায় করেন না যে তুমি যে আমাকে দাওয়াতে মুস্তাজাবা দিছো এই দাওয়াতে মুস্তাজাবার উসিলা দিয়ে তোমারে বলতেছি আল্লাহ তুমি আমার আখিরি জামানার নবীর উম্মত বানাও সুবহানাল্লাহ আমার আল্লাহ কবুল করছে এখন কবুল কইরা দেখতেছেন এখন যদি আমি ঈসাকে দুনিয়াতে রাখি তাহলে সে কি হবে অফাত হবে তুয়াফিয়া অফাত হবে এন্তেকাল হবে তখন আল্লাহ কি করছেন বাল রাফা আল্লাহু ইলাই ঈসাকে আমার আল্লাহ আসমানে তুইলা নিয়ে গেছেন যার কারণে আর সে অনন্তকাল থাকতেছে তার জন্য আর কোনো সমস্যা হচ্ছে না ঠিক আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন দুনিয়ার জগতে নয় এই জন্য আম্মাজান আয়েশা যেই কথা বলেছেন এটা দুনিয়ার জগতের কথা বলেছেন আর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা বলেছেন এটা দুনিয়ার জগতের কথা নয় এটা হচ্ছে বাকার জগৎ যেই জগৎটা হলো মেরাজের জগৎ এইবার আসেন আবার পিছনের আবার আব্দিহির ব্যাখ্যায় যাই সমস্ত নবীরা সমস্ত কি নবীরা চেয়েছে আল্লাহর দিদার লাভ করতে কেউ পারছে কেউ রে ডাকছে যদি আমার আল্লাহ কইতো আসরা বি রাসূলিহি ও আসরা বি নবিহি আমি আমার নবীর মেরাজে নিছি আমি আমার রসুলের মেরাজে নিছি তাইলে মুসা নবী কইতো আল্লাহ আমি তো তোমার রসুল আমি তো তোমার নবী আমি তো মেরাজের হকদার আমারে নিলা না কেন কিন্তু আমার আল্লাহ আব্দিহি বলার মাধ্যমে সমস্ত নবীর প্রশ্নকে আমার আল্লাহ প্রশ্ন করে দিয়েছেন শেষ করে দিয়েছেন কোন নবীরা কথা বলার আর সুযোগ নাই কেন নাই কেন নাই কারণ আমার আল্লাহ বলে ও উমির তো জালিকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আমি নবী রহমাতুল্লিল আলামিন আদিষ্ট হয়েছি সর্বপ্রথম আমি নবী মুসলমান তাইলে নবী কেমনে মুসলমান হইল এইবার তাফসীর দুররে মানসুরের ভিতরে হযরতে হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়েত আল্লাহর নবী হলেন প্রথম মুসলমান কারণ আমার আল্লাহ যেই দিন আমার নবীকে প্রশ্ন করেছিল সমস্ত রূহদেরকে ডাক দিলেন সমস্ত মাখলুকদেরকে ডাক দিলেন মাখলুকদেরকে ডাক দিয়ে বললেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সেই দিন সমস্ত নবীদের জবান বন্ধ হয়ে গেছে সমস্ত মাখলুকের জবান বন্ধ হয়ে গেছে কে উত্তর দিবে কেউই জানে না সেই দিন আমার রহমাতুল লিল আলামিন সবার আগে বলেছেন বালা
এই কথা বইলা নবীজি খাররা সাজদান সিজদার ভিতরে পড়িয়া গেছে। আমার আল্লাহ ডাক দেওয়ালে হাবিবের আপনি এখনই বলে ফেলেন উমির তু জালিকা মুসলিমিন, আপনি পালা বলার কারণে সকলেই আপনার উত্তরটা দিতে পেরেছে। আপনি নবী যে ইন্নি কুনতু বুইস্তু মুআল্লিমান, আমি নবী যে সকলের শিক্ষক, শুধু দুনিয়ার শিক্ষক নয়, তাম মখলুকের শিক্ষক, তাম আম্বিয়া আলাইহিস সালামের শিক্ষক। আপনি নবী শিক্ষা দিয়েছেন আমি যে আপনার প্রভু, আমি যে আল্লাহ, আমি যে মাবুদ, আমার যে ইবাদত করতে হয়। আপনি স্বীকৃতি দিয়ে সেজদায় যাওয়া কারণে আমি মাহবুদের পরিচয় হইয়া গেছে। এই জন্য দুনিয়ার কোন নবী কোন ফেরেশতা আমি মাহবুদকে দেখার হক রাখে না, একমাত্র আপনি ছাড়া, একমাত্র আপনি ছাড়া। এই জন্য আমি আল্লাহ আব্দিহি শব্দ ব্যবহার করেছি, কারণ আপনি আমাকে সেজদা দেওয়ার কারণে আপনি হয়ে গেলেন আবেদ আর আমি হয়ে গেলাম মাহবুব। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? আরো সহজ করি, যদিও এই এক্সাম্পলটা এটার সাথে সুন্দর ঠিক না, তারপর আমি আপনাদেরকে সহজ, যেমন একজন মিনিস্টার বা এই এলাকার এমপি এখানে আসলো, আয়েশা কি করলো, স্টেজে আওয়ামী লীগের নেতা হুমরা সোমরা যারা আছে সব, আওয়ামী লীগের এমপি না বর্তমানে আওয়ামী লীগ সরকার না, সব স্টেজে বসা আছে। তো এমপি কি করছে, নিচের থেকে একজন সাধারণ মানুষের কাছে, এই তুমি স্টেজে আসো আমার কাছে, আমাকে চোখ খাড়াই দেব না, আরে এ তো আওয়ামী লীগের কোনো নেতাও না কর্মীও না কিছুই না, একটা সাধারণ মানুষ, এর যে দৈরে স্টেজে নিয়ে এলো, কারণটা কি? তখন বলে এই আপনারা ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না, যাকে আমি এনেছি সে আমার একেবারেই বাল্য বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, একেবারে ছোট জামানার ব্যাপারটা বুঝতে পারছেন, সে আমার কি একেবারেই বাল্য বন্ধু, একেবারে একসাথে আমরা ল্যাংটা কালে একসাথে চলছি খাইছি, এই জন্যই বন্ধুরে বহুত দিন পরে পাইছি, এই জন্য নিয়ে আইছি, ব্যাপারটা বুঝতে পারছেন? এখন আসেন, আল্লাহ যদি কইতো আমি আমার রাসুলের মেয়েরা জনিছি, তো কইতো মুসা নবী কইতো আল্লাহ আমিও তো একজন রাসুল, আমি দোষ করছি কি? যদি কইতো আমি আমার নবীরে মেয়েরা জানছি, তখন ঈসা নবী কইতো আমিও তো একজন নবী, আমি দোষ করছি কি আমার মেয়েরা জন? যদি কইতো আমার মাহবুবের আমি মেয়েরা জানছি, ইব্রাহিম নবী কইতো আমি তো খলিল, আমি দোষ করছি কি আমার নেন? কিন্তু আমার আল্লাহ যেই জামানায় আমি, যেই কালে আমি সমস্ত রুহদেরকে তৈরি করছি, কোন রুহু আমার সেজদা কেমনে দেয় জানে না, কোন রুহু আমি যে আল্লাহ আল্লাহ বলে ডাকতে শিখে নাই, একমাত্র আমি মুহাম্মাদকে যখন বানাইলাম, মুহাম্মাদ আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহকে সেজদা দিয়েছে, আমি মুহাম্মাদের দেখায় সমস্ত নবীরা সমস্ত রূহরা আমারে সেজদা দিয়েছে, আমারে প্রভু মাইনা নিছে, কারণ সে যখন এবাদত কইরা আমারে মাহবুব বানায় দিছে, সেই আমার প্রথম জামানার এবাদতকারী, সেই এবাদতকারীরে আমি আল্লাহ আমার দিদার দেওয়ার জন্য আমার দরবারে নিয়ে আসছি। এই জন্য আব শব্দ। এইবার আসেন, বাবারা আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ মেরাজে নেওয়ার আরেকটা কারণ, নাম্বার তিন, নাম্বার আমার আল্লাহ বলে ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। আমি কিন্তু হাফেজ না, হইছি না একটা অর্থের লোক, আমি মুমেনদের জীবন সম্পদ কিনে নিলাম জান্নাতের বিনিময়। হানাফি মাযহাবের কায়দা এই মোট্টা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে কবীরের ভিতরে নিয়ে আস, যদিও তিনি শাফি মাযহাবের হয় কিন্তু উহুয়া মায়লান ইলা আবি হানিফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি আবু হানিফার প্রতি মায়েল ছিলেন। মারহাবা বলেন। এইবার আসেন, খেল করে শুনেন আমার বাইরে, আমার আল্লাহ বলতেছে
বান্দাদের আমি আমার বান্দাদের জীবন আমি কিনে নিলাম ইশতারা কিনে নিলাম মুমিন মুমিনদের জীবনকে আমি কিনে নিলাম বিয়ান্নাল ঘুম জান্নাত আমি তাদেরকে জান্নাত দিব এখন আমি তাদেরকে জান্নাত দিব মুমিনদের পক্ষ থেকে আপনি হলেন বিক্রেতারী আর আমি আল্লাহ হইলাম ক্রেতা সুবহানাল্লাহ বলেন এখন যেই জিনিসের বিনিময়ে আপনি বেচলেন আর আমি আল্লাহ কিনলাম এই কিনার জন্য তো দুইজন দুইজনেই আমি আমার বস্তুটাকে দেখাইতে হবে আপনি দেখবেন কারণ আমি আমার উম্মত বান্দাদেরকে আমি আমার বান্দাদেরকে আপনাকে দান করে দিছি কারণ ইন্না আতাইনাকাল কাউসার হাবিবরে আমি আপনাকে কাউসার দিয়েছি এই কাউসার বলা হয় জামাতুম মিনাল কাসিরে ওয়াল কিসারে ওয়াল আকসার আই খাইরুল কাসিরে ইল্লান নার হাবিবরে আমি আপনাকে সব দিয়ে দিয়েছি জান্নাত দিয়ে দিয়েছি আমার উম্মতদেরকে দিয়ে দিয়েছি আমি আমার বান্দাদেরকে দিয়া দিছি আমি আমার সব কিছু যত ভালো আছে দিয়া দিছি ইল্লান নার শুধু জাহান্নামটা দেই নাই সুবহানাল্লাহ বলেন শুধু জাহান্নামটা দেই নাই ও বন্ধু রে এখন আমি আপনাকে সব দিয়া দিলাম আমার বান্দাদেরকে আমি আপনাকে দিয়া দিলাম এইবার আপনি আপনার আমার বান্দাদেরকে আপনার বান্দা বলে সম্বোধন করেন কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সুবহানাল্লাহ বলেন কুলিয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন ইয়া ইবাদি আমি আল্লাহর বান্দাদেরকে আপনার বান্দা বলে ডাকবেন তাহলে আমরা কার হয়ে গেলাম নবীর হয়ে গেলাম এই কারণে নবীজিকে আমার আল্লাহ মেরাজে নিয়েছে আমাদের পক্ষে উকালতি করার জন্য এইবার নবীজি মেরাজে গিয়া জান্নাত জাহান্নাম দেখলেন দেখার পরে ক্রয় বিক্রয়টা হয়ে গেল ক্রয় বিক্রয়টা হইয়া যাওয়ার পরে এইবার আমার আল্লাহ বলে হাবিবরে আমি জান্নাত আপনাকে দিয়া দিলাম এইবার আপনি উম্মতের মাঝে জান্নাত বন্টন করবেন এই জন্য উমদাদুল কারির ভিতরে ইমাম বদরুদ্দিন আইনি বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়ুতি এই জন্য আমার নবী বলেন লিআন্নান নাবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাসিমুল জান্নাতা বাইনা আহলিহা নবী আমার জান্নাত বন্টন করবে যারা জান্নাতের আহা বুঝতে পারছেন এবার আসেন একটু মজার কথা কই যখন এই হাদিসটা কইলাম عن معاوية رضي الله تعالى عن معاوية رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا فقهه في الدين إنما أنا قاسم الله يعطي রাওয়াহুল বুখারী ভাইরা আমার একটা মজার কথা বলি ইমাম কিরমানি বলেন বুখারীর সরা ইমাম কিরমানির একটা ওইখানে ইমাম কিরমানি তরজমাতুল বাবের আলোচনা করতে গিয়ে তিনি বলেন এই হাদিসটা ইমাম বুখারী তাকরার করছে মাত্র দুই জায়গায় কয় জায়গায় এক জায়গাটা হলো কিতাবু সাদাকার ভিতরে জাকাতের ভিতরে আর এক জায়গা হইলো কিতাবুল ইলমের ভিতরে মানে ইমাম কেরমানি বুঝাই দিলেন আল্লাহর নবী রহমাতুল আলামিন শুধু এলেম বন্টনকারী নয় আল্লাহর নবী কিতাব সাদকায় নিয়ে বুঝাই দিলেন এলেম বন্টনকারী রিজিক বন্টনকারী উতিতু মাফাতিহা খাজাইনিস সামাওয়াতি ওয়াল আরদ বুখারীর হাদিস আল্লাহর নবী বলেন আসমান জমিনের যত খাজিনা আছে আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনকে দান করে দিয়েছে এবার আসেন আবার যাই সুবহানাল্লাযী আসরা এবার আসরা কেন আল্লাহ এখানে আসরা ব্যবহার করলো সুবহানাল্লাযী আসরা কেন সুবহানাল্লাযী আসফারা ইলা লিআবদিহি মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা কেন সফরার সফর শব্দটা ব্যবহার করলো না কেন আসরা শব্দ ব্যবহার করলো কেন বাইরে আমার
অসুবিধা দিতেছে না তো? হ্যাঁ, বুঝাইতে পারতেছি তো ভাইরা আমার। হ্যাঁ ভাইরা আমার, এটা আপনারা হাতিয়ে করলাম, বিশাল এক দলিল দিছি, ফাটায় ফেলাইবেন ওহাবি গাছ। এটা হচ্ছে মক্কা শরীফের আজ থেকে 350 বছর আগে প্রধান বিচারপতি এই কিতাবটা লেখছে। কিতাবের নাম আজুবাতুল মক্কিয়া আন আসিবাতিল জাউইয়া, ওহাবিদের বিরুদ্ধে, ওহাবিদের 33-এর বিরুদ্ধে। আর এর সাথে আরেকটা কিতাব এখানে আছে, ফতোয়া উলামায়ে কেরাম ইসতিহবাবে আমালিল মাউলিদি ওয়াল কিয়াম, দুইটা কিতাব। এই দুটা কিতাবের সরা করছি আমি আরবি টু আরবি। এলিগিয়া যারা আরবি প্রভাষক ফাজিল মাদ্রাসা তাগরি, আমি এটা হাদিয়া করি আমার, কারণ এর নিচে হইলে পড়তে পারতাম না, এটাও ধরছেন। বন্ধুরা আমার, বাইরা আমার, এখানে একটা ফতুয়া আছে, কইতাম একটু হুনাইতাম নি ফতুয়াটা। ফতুয়াটা 41 জন বিচারপতি মিল্লা ফতুয়া দিছে, কতজন? 42 জন। কতজন? উনি ছাড়া 41 জন। এই যে সিকনা স্যার, ওনা গো সিকনা স্যারটা দেখাই দেয়, এই যে সিকনা স্যার দেখছেন, হ্যাঁ কি হেরা মদিনা শরীফের বিচারপতি, এই যে ফতোয়া উলামাইল কেরাম ফি ইসতিহবাবে আমালিল মাউলিদি ওয়াল কিয়াম ফতোয়া উলামাইল মদিনাতিল মুনাওয়ারা, এই যে দেখেন গনেন, এই নিচের কথা হয়েছে আমার সরা। এই যে এখানে লাস্ট একটা ফতোয়া দেয়, এই যে দেখেন কি আমের ব্যাপারে লাস্টে কি লিখতেছে, হ্যাঁ লাস্টে লিখতেছে, লাস্টের ফতোয়াটা পড়াই, বুঝতে পারছেন? লম্বা ফতোয়া দিছে মিলাদ কিয়ামের পক্ষে, বলতেছে ফালা ইউনকিরুহা, কেউ যেন মিলাদ কিয়ামকে অস্বীকার না করে, ইল্লা, হ্যাঁ করে, মুবতাদিউন, যারা বেদাতি, লা ইস্তিমা লিকাউলিহি, ওই বেদাতির কথা আপনারা শুনবেন না, বাল আলা হাকিমিল ইসলাম, বরং যারা ইসলামের বিচারপতি আছে তাদেরকে আমি অর্ডার করলাম, আইন ইউআযিরহু আল্লাহু আলা, যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে তাদেরকে তাজির করে যাতে 9টা বেত মারে। কয়টা বেত? 9টা। আরে আরাম করে ভাইরে আমার, আমার আল্লাহই কেন বললেন আসরা শব্দ বলছেন, আসরা কেন বললেন, সাফরুন কেন, السفر الذي السفر الى مسجد الحرام الى المسجد الاقصى এখানে আসরা বললেন কেন? প্রথম নম্বর ব্যাখ্যা, প্রথম নম্বর ব্যাখ্যা, এইবার ইমাম নিজামউদ্দিন নাইসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি করে, এবং এই ব্যাখ্যাটা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি করে। প্রথম নম্বর বিখ্যাত, আমি আমার বাড়ি হইল সান্দ্রা দরবার, সান্দ্রা দরবার থেকে এই যে জায়গার নাম কি মাসিমপুর, এই যে মাহফিলে আইলাম, এটা কি সফর হয়েছে? সফর হয়েছে, কি হয়েছে? সায়ের, কি হয়েছে? সায়ের ভ্রমণ। এই যে ভাইরে আমার, আমার আল্লাহ কয় হাবিবের সুবহানাল্লাযী আসরা, আমি আপনাকে সায়ের করাইলাম মসজিদুল হারাম মসজিদুল আকসা, আমি আল্লাহর লামাকান, কারণ হাবিবরে আমি আল্লাহ তো বললাম, ইন্নাল্লাহ তাআলা কদ রাফা লিদ্দুনিয়া ফানি আনজুরু ফি কাফি কাইনুন ওয়া মা ইয়াকুন, আল্লাহ তাআলা দুনিয়াটাকে আমার সামনে এমনি ভাবে তুলে ধরলো যেন আমার হাতের তালু, আমি যেন সব দেখতেছি। এরপরে দ্বিতীয় নম্বর মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আন কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জুয়াত লিয়াল আরদু ফারাইতু মাশারিকুহা ওয়া মাগারিবু, ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহর নবী কইতে আছে, জুয়াত লিয়াল আরদু, জমিনটা আমি নবীর জন্য আমার আল্লাহ সহজ কইরা দিলেন, ছোট কইরা দিলেন, আমি মাশরিক মাগরিব সব আমার কাছে। আরেকটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, ও দুনিয়ার মানুষে যাই না রাখ, লাম্মা জিতু ইলা রব্বি, আমি যখন আমার আল্লাহর কাছে দেখলাম, রাখলাম
আপনি নবী প্রত্যেক আলমের জন্য রহমত, যেমন আমার আল্লাহ কোরআনে বলতেছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, হে নবী আপনাকে দুনিয়ার জগতে নয় প্রতি আলমে আমি আপনাকে পাঠাইছি ভয় দেখানোর জন্য, এই জন্য লিকুল্লে আলামিন মাওজুদুন রাসূলুল্লাহ মাওজুদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাওজুদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি সূরাতি, প্রত্যেকটা সূরাতে প্রত্যেকটা আলমে আমার নবী রহমাতুল লিল আলামিন মাওজুদ আছে। এই কারণে ইমাম ফখরুদ্দিন রাজি বলে ও হাবিব আপনি মেরাজে অনেক দূরে সফর করেন নাই, আপনি বরং সায়ের করেছেন, আপনি আপনার বাড়ির আঙ্গিনার থেকে ঘুরে আইলে। এবার আসেন তাফসির রুহুল বায়ান খুলি, এবার তাফসিরে রুহুল বায়ান খুলি। আমি এখানে যারা আলেম সমাজ আছে সকলেই আমার উস্তাদ তুল্য, বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে গত কিছুদিন আগে আমাদের একটা চাঁদপুর জেলাতে মিটিং হয়েছে, এরপর এর আগে ইনশাল্লাহ আলেম ওলামাদেরকে দাওয়াত দেই আগামী 4 তারিখ চাঁদপুর জেলা রোটারি ক্লাবে আমাদের বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের অভিষেক অনুষ্ঠান। তা আমরা একটা প্রস্তাব করা হয়েছে আগামী বর্ষাকালে চাঁদপুর ডিস্ট্রিক্টের ভিতরে যত আলেম ওলামারা আছে, কারণ আপনারা জানেন চান্দ্রা দরবারে বিশাল হল রুম আছে, থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, এবং বিশাল বড় লাইব্রেরি আছে যেখানে 11 লক্ষ টাকার কিতাব যে কোনো মাসালা। তো আমরা চাচ্ছি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে আলেম ওলামাদেরকে নিয়ে, এটা আমরা চাচ্ছি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে, যাতে আমাদের সুন্নি ওলামাদের ওয়াজ যাতে সব এক ফরম্যাটে থাকে, গায়েবের বেলায় বলেন নূরের বেলায় বলেন, কেউ কয় আল্লাহ নবীরে আল্লাহ এমনি খামসি দিয়া নূর দিয়া বানাইছে, কয় আল্লাহ নিজের নূরের তো এমনি কদ্দুর নিয়ে বানাইছে, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমরা চাচ্ছি আমাদের সুন্নি যারা কিতাবী আলেম আছে, গলাবাজদের দিন শেষ ঠিক কিনা, এখন সুন্নিয়তের ক্রান্তি লগ্ন, এই জন্য আমরা চাচ্ছি হক্কানি আলেম সহ কিতাবী আলেম সহ বড় বড় স্কলারদেরকে আমরা ডাইকা, আমরা চাচ্ছি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে 1 সপ্তাহ এক একটা মাসালা নিয়ে আমরা 2 দিন মোনাকাশা করব, এরপরে আমাদের সমাধান। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আপনারা রাজি আছেন কিনা? আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, আলেম ওলামাদেরকে দাওয়াত দিলাম। এবার আসেন ভাইরা আমার আল্লাহ তাফসিরুল বায়ান শরীফ, আল্লাহ বললেন ইসরা 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 আলিফ সিন রায়া ইসরা, ইসরা শব্দটা এসেছে সারিউন থেকে, কি থেকে? সারিউন থেকে। এইবার সারিউন বলা হয় যে জিনিসটা দ্রুত চলে, যে জিনিসটা, এবং ওই দ্রুত চলাটা জমিন দিয়ে হতে হবে কি দিয়া, এবং দ্রুত চলাটা রাত্রি হতে হবে। সুবহানাল্লাহ বলেন, এই কারণে আমার আল্লাহ ইসরা বলে, যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ইসরাইল বলা হয়, কি বলা হয়? ইসরাইল। ইয়াকুবেরা কয় ভাই ছিল? 2 ভাই। কয় ভাই ছিল? বড় ভাইয়ের নাম ছিল ইস, ছোট ভাইয়ের নাম ইয়াকুব। তাফসিরে রুহুল বায়ান থেকে বলতেছে কোন জায়গায়, সূরা ইউসুফে দেখবেন সুন্দর আলোচনা করছে, ইস ছিল ছোট ভাই, মায়ের রহমের ভিতরে যখন সন্তানের শুক্রটা গিয়েছে সর্বপ্রথম আল্লাহ ইয়াকুবকে আমার আল্লাহ সর্বপ্রথম রূহ দিয়েছে, এরপরে ইসকে দিয়েছে। ইয়াকুব মানে আকেব থেকে পশ্চাৎ দৈরে আসা, আর ইসমানি অবাধ্য, ইসমানি কি অবাধ্য,
তাইলে বড় ছেলের নাম আল্লাহই কইছে ওয়ে সাত নবী আপনাকে আমি আল্লাহ দুইটা ছেলে দিমু দুইটা ছেলে একটা ছেলের নাম রাখবেন ইস যেটা আগে বের হবে আর আরেকটা ছেলের নাম রাখবেন ইয়াকুব এটা কেন বলছে আমার আল্লাহই কই ইয়াকুব আর ইস তোমরা দুই ভাই ইস তুমি তোমার মার পেট থেকে পরে বের হও যখন পেটের ভিতরে ছিল কয় তুমি পরে আর ইয়াকুব তুমি আগে বের হও তোমার আমি আল্লাহ নবী বানামু খুব মজার কথা কইতাছি তাফসীর রুহুল ভাইয়া যদি এই রাওয়ায়েতটা নিয়ে কি লোকাল আছে কেউ বলে এটা ইসরায়েলি রাওয়ায়েত যাই হোক এবার আসেন ইসে কইতাছে না ইয়াকুব তুই আগে বার হইতে পারতি না আমি আগে বার হমু মায়ের ফেটের থেকে ইসে কি আছে ইয়াকুবের ধাক্কা দিয়ে হরাইয়া দিস এই জন্য পশ্চাৎ কামড় দিয়ে দৌড়ে আসার কারণে আখের থেকে তাকে ইয়াকুব রাখা হয়েছে আর ইস গড়দানা দিয়ে বড় বাইরে পিছে হরাই দেওয়া অবৈধ হিসাবে তার নাম রাখা হয়েছে কি বুঝতে পারছেন এইবার যাই হোক দুই ভাই বড় হইল এসহাক আলাইহিসসালাম শেষ বয়সে অন্ধ হয়ে গেলেন অন্ধ হয়ে যাওয়ার পরে এসহাক নবীর বড় ছেলে ইসরাইল ডাক দিয়ে কইস আমি আমার আল্লাহ আমাকে নবী বানাইছে তো আমি চাই তুমি তোমার জন্য আমি একটু দোয়া করলে তুমি নবী হইয়া যাইবা তাইলে বাবা আপনি আমার জন্য দোয়া করেন তা বাবা এমনি দোয়া করলে হবে না আমার একটু পেট বইরা খাওয়াইতে হবে এই জন্য আমাদের দেশের বাপ মা আত্মীয় স্বজন মারা গেলে আমরা খাওয়াই কিনা এটা কোনো নিজদের থেকে নয় এটা নবীর সুন্না এটা কি নবীর সুন্না এই যে আসেন ভাইরা আমার দলিল নিয়ে নেন নবীর সুন্নাহ এটা শুধু নবীর জামানা এটা শুধু আমাদের জামানা নয় এটা নবীর জামানায় ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাবের ভিতরে কিতাবুস সুহুদের ভিতরে হাদাসানা হাসিম ইবনে কাসিম হাদাসানা আশজাঈ আন সুফিয়ান সাউরি ক্বালা তায়ুস রাদিয়াল্লাহু তাআলা আন ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সামআন ফাকানু ইস্তাহিবুনা আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার উস্তাদ তয়ুস থেকে শুনেছি তয়ুস কেউ বলে কিবার তাবি কেউ বলে সাহাবি ইমাম মুসলিম বলে তয়ুস হলেন সাহাবি কারণ আল্লাহর নবী যখন ইন্তিকাল করেন তার বয়স ছিল 7 বছর তয়ুস বলে নবীর জামানায় যখন সাহাবীরা মারা যাইতুরি কারা মারা গেলে নবীর জামানায় যখন সাহাবীরা মারা যাইত তখন কি করত ফাকানু ইস্তাহিবুনা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবারা মুস্তাহাব মনে করত তাদের কোন ভাই মারা গেলে কোন বাবা মারা গেলে আত্মীয় মারা গেলে 7 দিনের দিন 5 দিনের দিন 4 দিনের দিন 6 দিনের দিন মানুষদেরকে দাওয়াত দিয়া খানায় খাওয়ায়া দেওয়া যাতে মৃত ব্যক্তির কবরে যেন আমার আল্লাহ কোনো ফেতনায় না পড়ে সহজে আল্লাহ আসান করে দে ইমাম আহমদ ইবনে হাম্বল এরপরে আছেন এই খানা খাওয়ানোটা এটা নবীর সুন্নাত আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من اهل بيت يموت منهم ميت فيتصدقون عنه بعد موته الا اهداها له جبرائيل على طبق من نور ثم يقف على شبير قبره فيقول يا صاحب قبر نامك هذه هديه اهداها اليك هلك فقبل فتدخل عليه فيفرح بها ويستبشر ويحزن زيرانه الذي لا يهدي اليهم شيء رواه الطبراني আমাদের সাথে হজরতে আনাসের সম্পর্ক কি জানেন নেই
আমাদের সাথে কিন্তু আনাসের সম্পর্ক আছে, জানেন নি? জানেন না, যাই না দেখেন। হযরতে আনাস তার সাথে আমাদের সম্পর্ক, তিনি হলেন জামানার ইমাম, যুগের ইমাম, যার ব্যাপারে আল্লাহর নবী বলেন লাউ কানাল ইলমু ইলা সুরায়া লাতাওয়ানালা মিন আবনাইল ফারাস। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তিনি হলেন উস্তাদ। ইমাম আযমের কি? সুবহানাল্লাহ বলেন, ইমাম আযমের। এবার আসেন হযরতে আনাস বলেন, এই ভাইরা আমার মারা গেলে যে মৃত্যু ব্যক্তির উপলক্ষে যে খানা খাওয়াইতে হয় যাই না রাখেন, যেই মোল্লা জানোয়াররা বলে খানা খাওয়ানো নাজায়েজ তারা শুই না নাও ভাইয়া না আমার। হযরতে আনাস বলেন, আল্লাহর নবী বলেন মামিন আহলে বাইতিন ইয়ামুতু মিনহুম মাইয়্যাতুন, কোন তোমার পরিবারের বাবা দাদা আত্মীয় মা কেউ যদি মারা যায় ফায়াতাসাদদাকুনা আনহু বাদা মাউতিহি, তার মরণের পরে তার পক্ষ থেকে যদি কোনো ব্যক্তিকে খানা খাওয়ায়া দেওয়া হয়, সদকা দেওয়া হয়, খানা খাওয়ায়া দেওয়া হয়, খানা খাওয়ায়া দেওয়া হয়। এবার প্রশ্ন করতে পারেন, হুজুরুল্লাহ সাহেব খানা খাওয়ায় দেওয়া হয় এই কেন, এই কথাটা আসলো? এই কথাটা এই কারণে আসছে, আখরাজা বুখারী, বুখারী থেকে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা তুফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়বুন ফাআতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত ওয়া আনা গায়বুন ফাহাল ইয়ানফাউহা ইন তাসাদদাকতু আনহা ক্বালা নাআম ফাইন্নি আশহাদুকা ইয়া রাসূলুল্লাহ আন্না হায়াতি সাদাকাতুন আনহা রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার মা মরে গেছে 15 দিন পরে আইছে, ফতুল বাড়িতে লেখে কতদিন পরে আইছে? 15 দিন পরে আসার পরে কয় হুজুর আমার মা তো মারা গেছে, আমি যদি কোনো মার জন্য সৎকার করি উপকারে আইব নি? কয় হ্যাঁ আইব। কয় নবী গো আমি আপনাকে সাক্ষী কইরা বললাম এই খাজুরের বাগানটা আমি আমার মার জন্য হাতিয়া কইরা দিলাম, ঘরের ফালা দেওয়ানের লিগে নি। এইবার ফায়াত সত্তা কোন আনহু তার জন্য খানার ব্যবস্থা করে, বাদ ইল্লা আহাদা হালাহু জিব্রাইল আলা তাবাকি মিন নূরিন, যেই পরিমাণ খানার ব্যবস্থা করবেন ওই পরিমাণ খানাটা রে খানা না বানায়া ওই পরিমাণ নূর দিয়া একটা তবাক, তবাক বলা হয় প্লেট, তবাক বলা হয় কি ডিশ, একটা ডিশের ভিতরে নিয়া সুম্মাইয়া কাইফু আলা শাফিরে কবরি, ওই যেই বেড়ায় মারা গেছে যার জন্য খানা খাওয়ানো হয় তার কবরের কাছে যায়া খাড়াইয়া জিব্রাইল কইব, ইয়া সাহিবাল কবরিল আমি, হে গভীর কবরের বাসী, হাজিহি হাদিয়াতুন আহদাহা ইলাইকা আহলাকা, এই যে তোমার পরিবার তোমার জন্য হাদিয়া দিয়েছে, তোমার পরিবার তোমার জন্য কি দিছে? হাদিয়া দিছে। ফাকাব্বালাহা সে হাদিয়া গ্রহণ করবে, ফাতাদখুল আলাইহি এই হাদিয়া তার কবরে ঢুকাইয়া দেওয়া হবে, ফায়াফরাহু বিহা ওয়াস্তাবশিরু, এইবার সে কি করবে কবরবাসী যারা আছে প্রত্যেকের কাছে খুশি হইব, এই যে দেখো আমার ছেলে আমার লাগি হাদিয়া পাঠাইছে, নূর পাঠাইছে, নূর পাঠাইছে। ওয়াহজুনু জিরানিহি আল্লাযী লা ইয়াহদি ইলাইহিম, ও ওহাবীদের মা বাবারা শুইনালো যাদের ছেলেদেরকে ওহাবী মাদ্রাসায় পড়াইছো, এমন মা বাবারা শুইনালো, ওয়াহজুনু জিরানিহি আল্লাযী লা ইয়াহদি ইলাইহিম শাইউন, ওই মা বাবারা যেই মা বাবার ফোলা ওহাবি, ওই মা বাবারা কবরে তাদের মন ওয়াহজুনু হুজনুন চিন্তায় পড়িয়া যাবে, পেরেশানিতে পড়িয়া যাবে, কইবা হায় হায় রে এমন কুলাঙ্গার ফোলা, এটারে ওহাবি মাদ্রাসায় পড়াইছি, এটাই তো আমার লইগে কিছু পাঠাইল না, কোনো ভাদিয়া পাঠাইল না, ওই বেটার ফোলা সুন্নি মাদ্রাসায় পড়ানোর কারণে ওই মাদ্রাসায় বলা হাদিয়া পাঠাইতে আছে। সুবহানাল্লাহ, গান খুশি না বেজার, পড়াইবেন ওহাবিত না সুন্নি, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এইবার এসা কালে সালাম কা বাবারে আমারে পেট বইরা খাওয়াও, দোয়া করমু তুমি নবী হয়ে যাইবা, আব্বা জান কি খাইতে চান? আব্বা জান আপনি কি খাইতে চান? আমি চাইতে চাই হরিণের বুনা গোশত আর রুটি। এইবার ফুলাই কি করছে, হরিণের হরিণ জবা হরিণ শিকার করার জন্য চলে গেছে, এখন মায় আতর করে ছোট ফোলারে
কোন ফোলারে এও টাইম তো অনেক হয়ে যাইতেছে আর চলতো না। হাসান সাহেব আস্তে আস্তে আনেন, আমি তো কালেকশন করতে পারি না। আচ্ছা আচ্ছা, তাহলে কালেকশনের জন্য একজন সিলেক্টেড করে রাখলাম তাড়াতাড়ি, আমি কিন্তু চাইতে পারি না। এবার আসেন, খুব খেয়াল করে শোনেন ভাইরা আমার। এইবার মায় আদর করে কোন ফোলারে, ঠিক না? মায় তা হেরি বড় ফোলায় লুকি হয়ে যাইব, ইসে লুকি হয়ে যাইব। ইয়া খুব মায় কো বাবা, ইয়া খুব আমগো একটা বকরি আছে, বকরিটা জবা করে লা, তাড়াতাড়ি জবা কর। জবা করে কুটটা টুটটা আইনা দে, কুটটা টুটটা আইনা দেওয়ানোর পরে এটার কি করছে, কঠিন ভাবে বুনা করছে। বুনা কইরা রুপিয়ার গোস্ত নিয়ে গেছে। এবার মায় যায় কয়, এ আল্লাহর নবী, আমনের জন্য বুনা গোস্ত আর রুটি নিয়ে আসছে আমনের ছেলে ইয়াকুব। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ কি কয়, আল্লাহ কয় আমি তো এটাই চাই। সুবহানাল্লাহ, কলম গুয়ান কেমন খারে জাহানাম, কলম কাশরা বদৌলত মিরা সানাম। কলম কিন্তু লেখা হইতেছে এবার ইয়াকুব নবী কি করলেন, রুটি আর গোস্ত বাবার লোকমা দিয়ে খাওয়াইলেন। খাওয়ানোর পরে এইবার দোয়া করে, আল্লাহ আমার ছেলে ইয়াকুব আমারে পেট বইরা রুটি গোস্ত খাওয়াইছে, আল্লাহ রে আমি দোয়া করি আমার ছেলেকে তুমি নবী বানায়া দাও। আমার আল্লাহ কয় আমি তো দোয়া কবুল কইরে নিলাম, ইয়াকুব তিনি নবী হইয়া গেল। ইয়াকুব নবী হয়ে গেছে। এইবার ইস আয়ার বুনা গোস্ত আর রুটি নিয়ে আইস, বুনা গোস্ত আর রুটি নিয়ে আইছে, বুনা গোস্ত রুটি আর নিয়ে আনে পরে বাবা খাইতাম না, কাত সাব আনা আমাদের পেট বইরে গেছে, আমাদের পেট বইরে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার।